মালদা জেলা জুড়ে যেভাবে রক্ত সংকট দেখা গেছে সেদিকে তাকিয়ে এগিয়ে এলো মালদা জেলা পুলিশ। সোমবার সকালে মর্মে মালদা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন এলাকায় আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবির। রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। জানা যায়, এদিন মালদা জেলার বিভিন্ন থানার পুলিশকর্মী, আইসি ও ওসিরা সহ বিভিন্ন পুলিশকর্মীরা রক্তদান শিবিরে অংশ নেন। পুলিশের ভূমিকায় অনেক সময় অনেকভাবে দেখা গিয়েছে, এবার রক্তদানের মধ্য দিয়ে পুলিশের ভূমিকা। আমরা আন্তরিকভাবে এই প্রচণ্ড ভয়াবহ সমস্ত সরকারি দাঁড়াতে পারে সমস্ত সরকারি দাঁড়াতে জিরো ভিশন, সবার সাথে সবার পাশে জিরো ভিশন। কালিয়াচক থানার দুই পুলিশ সাব ইন্সপেক্টর হঠাৎ সাসপেন্ড। জানা গিয়েছে ওই অফিসারের নাম সমজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাসকে সাসপেন্ড করলেন মালদা জেলা পুলিশ সুপার। সূত্রে খবর অনুযায়ী জানা যায়, কালিয়াচকের এক ঘটনায় বিভাগীয় তদন্ত গাফিলতির খবর পাওয়া সাসপেন্ড করা হয়। আরও জানা গিয়েছে, বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড। কালিয়াচক থানার একটি মামলায় ওই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে, সেই কারণেই সাসপেন্ড করা হয়েছে দুই পুলিশ অফিসারকে বলে জেলা পুলিশ সূত্রে খবর। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।